हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेर के ईद स्पेशल एक रेसिपी करे देखाबो, आर सेटा होच्छे डिमेर कोरमा। खूब सहज भावे बाबुर्ची स्टाइले डिमेर कोरमा रान्ना आजकेर ए पर्वे आमी देखिएछि। आशा करी आपनादेर भालो लागबे। तो चलुन रान्नाटा शुरू करा जाक। डिमेर कोरमा रान्ना करार जोन्नो आमी एखाने चारटा सेद्ध डिम नियेछि, आर एई डिमगुलोके एभावे करे एकटु चिड़े नियेछि। एभावे करे चिड़े निले हबे कि डिमेर मध्ये मशलागुलो खूब भालोभावे ढुके जाबे एबं खेते अनेक भालो लागबे। एखन एर मध्ये दिये दिच्छि सामान्य परिमाण लवण, आर दिये दिच्छि सामान्य परिमाण लाल मरिचेर गुड़ा। डिमेर साथे एखन खूब भालोभावे मेखे निच्छि। एखन एकटा प्याने किछुटा तेल निये निलाम। तेल गरम हुए आसले एर मध्ये दिये दिच्छि सेई डिमगुलो। ए डिमगुलोके किछुक्षण नेड়ে চেড়ে একটু ভেজে নিব। আর ডিমগুলো ভাজার সময় কিন্তু অনবরত ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি নাড়াচাড়া না করি তবে ডিমের একটা সাইডে বেশি পুড়ে যাবে, এজন্য অনবরত নেড়ে চেড়ে চারদিকে ডিমের সমানভাবে লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন অন্য একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু ছিঁড়ে দিয়েছি। এরপরে দিলাম দুইটা লং, কয়েকটা গোলমরিচ, আর দিলাম দুই টুকরা দারুচিনি, দুইটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই গরম মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটা অনেক গ্রেভি হবে। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিব। এতে করে কাঁচা মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ জিরা গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ টক দই, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এটা এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। আর বিয়ে বাড়ির বাবুর্চিরা কিন্তু এর ভেতরে টমেটো কেচাপ দেয়। টমেটো কেচাপ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে এর মধ্যে দুইটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। যখন পানিটা শুকিয়ে এর মধ্যে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন এই ডিমের সাথে মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আর এখানে কিন্তু আমি দুধ আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। যখন দুধগুলো শুকিয়ে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে ডিমের কোরমা রান্না হয়ে গেছে। তারপরে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজে ডিমের কোরমা রান্না করে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এবার ঈদে সকালবেলা পোলাওয়ের সাথে এই ডিমের কোরমা সার্ভ করতে পারেন।
পোলাও অথবা সাদা ভাত যেটাই বলেন না কেন সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।